আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব। এই সিরিজের আগের পর্বগুলির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের আগের পর্বে আমরা দেখতে পাই যে ক্যারল গেইল আর এরিকার গাড়ির ভেতর ফিলকে দেখতে পায়। তারপর সবাই ফিলের ওপর খুবই রেগে যায়, কিন্তু ফিল বলে যে সে আসলে প্র্যাঙ্ক করছিল এবং সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করে না। তারপর তারা জানতে পারে যে ফিল গেইল আর এরিকাকে বলেছে যে ক্যারল নাকি মারা গেছে। তখন ফিল এক্সকিউজ দেয় যে ভাইরাস ছড়ানোর আগে সে একটা মেয়েকে বিয়ে করেছিল আর তার নামও ক্যারল ছিল। সবাই তার মিথ্যে বুঝতে পারে আর তাকে ওখানে ফেলে রেখে বাকিরা গাড়ি নিয়ে বাড়ি ফিরে যায়। ফিল তারপর সারা রাত হেঁটে সকালে বাড়ি পৌঁছায়। কেল, এরিকা, মেলিজা আর টড ডেয়ারি প্রোডাক্ট খাচ্ছিল আর গল্প করছিল। তখনই ফিল ওখানে আসে, কিন্তু কেউই তার সাথে কথা বলে না। ফিল অনেক চেষ্টা করে তাদের সাথে কথা বলার, কিন্তু কোনো লাভ হয় না। সেখান থেকে ফিল নিজের বাড়ি যায় আর দেখে যে ক্যারল তার জন্য অপেক্ষা করছে। ক্যারল ফিলকে দেখে আবার রেগে যায়, কিন্তু তখনও ক্ষমা চাওয়ার বদলে ফিল বলে যে সে প্র্যাঙ্ক করছিল। এরপর ক্যারল তাকে ঘর থেকে বের করে দেয়। যদিও সেটা ফিলের বাড়ি ছিল, কিন্তু সেটা নিয়ে তর্ক করার ক্ষমতা তখন আর তার মধ্যে ছিল না। এরপর সে বারে তার বল বন্ধুদের কাছে যায় এবং তাদেরকে বলে যে যদি সে আজ রাতে বাড়ি না ফেরে তাহলে সকালে নিশ্চয়ই সবাই তাকে খুঁজতে আসবে। এই বলে সে পুল টেবিলের ওপর ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে কেউই তাকে খুঁজতে আসে না, তাই সে নিজেকে ব্যস্ত রাখতে বাড়ির গ্লাসগুলোকে নিয়ে জাগলিং করতে শুরু করে। অন্যদিকে গেইল আর এরিকা একটা কেক নিয়ে ক্যারলের বাড়ি যায় এবং ক্ষমা চায় ফিলের কথায় বিশ্বাস করার জন্য। যদিও এতে তাদের কোনো দোষ ছিল না, কিন্তু ক্যারল তাদেরকেই দোষ দেয় আর বলে যে একটা পুরুষকে দেখা মাত্রই তার সাথে মিলিত হতে চাওয়াটা একজন মেয়ের মোটেই শোভা পায় না। এরপর গেইল আর এরিকা সেখান থেকে সেই কেকটা সাথে নিয়েই চলে যায়। এর কিছু সময় পর টড আর মেলিসা ক্যারলের ঘরে আসে আর তাদের পারফেক্ট রিলেশনশিপ দেখে ক্যারলের খুবই হিংসে হয়, কিন্তু তাদের সে বুঝতে দেয় না। তারা ক্যারলকে বলে যে যদি কোনো দরকার হয় তাহলে ক্যারল মেলিসার বাড়ি যখন খুশি যেতে পারে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। ফিল দুদিন বাড়ি থাকে, তবুও কেউ তাকে খুঁজতে আসে না। তখন সে আক্ষেপ করে আর ভাবে যে যদি এরকম না হয়ে সে অন্য রকমের মানুষ হতো তাহলে হয়তো সব ঠিক হতো। তারপর তার মাথায় একটা আইডিয়া আসে আর সে রাতের দিকে ক্যারলের বাড়ি গিয়ে বলে যে সে ফিলের টুইন ভাই এবং তার নাম মাইক। কিন্তু ক্যারল কোনো কথা না বলেই তার মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। পরের দিন সকালে ফিল লুকিয়ে লুকিয়ে সবার কথা শুনছিল, যেখানে তারা আলোচনা করছিল যে ফিলের এত মিথ্যে কথা বলার জন্য তার আর ক্যারলের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। ফিল সেটা শুনে নিজে নিজেই ভাবে যে সত্যি সে খুবই বড় মিথ্যেবাদী। তারপরের দৃশ্যে দেখা যায় যে সবাই একটা জায়গায় একসাথে বসে আড্ডা দিচ্ছে ও ড্রিঙ্ক করছে, এবং সেখানে ফিল যায় আর স্বীকার করে যে ওটা প্র্যাঙ্ক ছিল না, এবং গেইল আর এরিকার কাছে ক্ষমা চায় তাদেরকে মিথ্যে বলার জন্য। ফিল ক্যারলের থেকেও ক্ষমা চায় আর বলে যে সে খুবই দুঃখিত তার মনের মতো হাজবেন্ড না হতে পারার জন্য এবং সবসময় তার সাথে মিথ্যে কথা বলার জন্য। সবাই ফিলকে শোনে আর তারা মনে করে যে এবার ফিল সত্যিই দুঃখিত আর সে মন থেকে ক্ষমা চাইছে। তারপর ফিল ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে ফিলকে দেখা যায় বারে তার বল বন্ধুদের সাথে কথা বলতে। সেখানে ক্যারল আসে আর বলে যে সে অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই তাদের সম্পর্কটা ঠিক হচ্ছে না, তাই সে সাথে করে ডিভোর্স পেপার নিয়ে এসেছে। ফিল সেই পেপারে সাইন করার সময় ইমোশনাল হয়ে যায় এবং ক্যারলকে কিস করতে শুরু করে, কিন্তু তারা নিজেদেরকে আটকে নেয় আর একে অপরকে বলে যে তারা এখন থেকে ভালো বন্ধু হয়েই থাকবে। এরপর তারা গিয়ে সবাইকে তাদের ডিভোর্সের কথা বলে। তখন গেইল আর এরিকা জানতে পারে যে তারা মাত্র 3 সপ্তাহের জন্য বিবাহিত ছিল আর তাতে তাদের আবার ফিলের ওপর আকর্ষণ জন্মায়। পরের দিন ক্যারল ফিলের বাড়ি থেকে নিজের বাড়ি চলে আসে। তারপর যখন ফিল বাড়িতে একা ছিল তখন গেইল আসে আর দুজনে কিস করতে যাবে এমন সময় ক্যারল তার জিনিসপত্র নিতে সেখানে আসে।
তখন গেইল সেখান থেকে চলে যায় আর বলে যে সে 3টার সময় আবার ফিলের বাড়িতে আসবে। অন্যদিকে আরেকটা সিনে টড আর মেলিসাকে দেখা যায়, যেখানে টড মেলিসাকে বলছিল যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু তার উত্তরে মেলিসা জাস্ট একটা থ্যাংক ইউ জানায়। তাতে টড খুবই দুঃখ পায়, কারণ সে আশা করেছিল যে মেলিসাও তাকে বলবে যে সেও তাকে কতটা ভালোবাসে। পরের একটা সিনে ফিল যখন গাড়ি নিয়ে মার্কেটে যাচ্ছিল, তখন সে টডকে রাস্তায় দেখে এবং টড তাকে জানায় যে মেলিসা তাকে আই লাভ ইউ এর উত্তরে কিছু বলেনি। ফিল এটা শুনে আনন্দ পায়, কিন্তু বলে যে একদিন মেলিসা ঠিক তাকে জানাবে যে সে টডকে কতটা ভালোবাসে, কারণ টডই একমাত্র জীবিত পুরুষ যাকে মেলিসা ঘৃণা করে না। তখন টড বলে যে যেরকম ভাবে হোর্ডিংয়ে ফিলের লেখা পড়ে তারা এখানে এসেছে, হয়তো ভবিষ্যতে আরও মানুষ টাক্সানে আসবে। এটা শুনে ফিল ঘাবড়ে যায়, কারণ সেভাবে আরও পুরুষ যদি তার লেখা পড়ে এই শহরে আসে, তাহলে গেইল আর এরিকা হয়তো ফিলকে ছেড়ে তাদেরকে পছন্দ করবে। তখন সে সাথে সাথে হোর্ডিংয়ের ওখানে যায় আর অ্যালাইভ ইন টাক্সান একটা কালার স্প্রে দিয়ে কেটে তার নিচে লিখে দেয় মুভড টু ট্যাম্পা। এর ঠিক পরেই সেই হোর্ডিংয়ে বাঁধানো বইটা পড়ে যায়। তখন ফিল চিন্তায় পড়ে যায়, কারণ 3টের সময় তার গেইলের সাথে ডেট আছে আর ওই হোর্ডিংটা অনেক উঁচুতে হওয়ায় সে লাফ দিয়ে সেখান থেকে নামতে পারছিল না। সে চিল্লাতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। আর এদিকে গেইল বাড়িতে গিয়ে ফিলকে খুঁজে পায় না এবং বেডরুমে গিয়ে বসে আর ভাবে ফিল হয়তো তার সাথে কোনো প্র্যাঙ্ক করছে। এরপর 2 ঘন্টা কেটে যায় এবং এরিকা সেখানে এসে দেখে যে ফিলের বেডরুমে গেইল ঘুমাচ্ছে। এদিকে মেলিসা বুঝতে পারে যে কাল থেকে টড আপসেট, তাই সে টডকে বোঝায় যে একে অপরকে আই লাভ ইউ বলাটা একটা সম্পর্কের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই মেলিসা একটু সময় নিচ্ছে। টড মেলিসার পয়েন্ট অফ ভিউটাকে বোঝে এবং নিজের মন খারাপটা লুকানোর চেষ্টা করে। অন্যদিকে হোর্ডিংয়ের মাথায় বসে ফিল গরমের কারণে খুবই অতিষ্ঠ হয়ে ওঠে। ক্যারল ফিলের বাড়িতে গিয়ে গেইল আর এরিকাকে সেখানে দেখে। ক্যারল তাদেরকে ফিলের সাথে মিলিত হয়ে কেমন লাগলো জিজ্ঞাসা করলে তারা বলে যে ফিলকে তারা এখনও দেখতে পায়নি। এটা শুনে ক্যারল ভেবে নেয় যে ফিল মারা গেছে, কারণ ফিল কখনোই একই সঙ্গে 2 জন মহিলার সাথে মিলিত হওয়ার সুযোগ হাতছাড়া করবে না। তার পরের দৃশ্যে ফিলকে একজনের গাড়ির পিছনে শুয়ে থাকতে দেখা যায়। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এর পরে কি হয় জানার জন্য ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।